Wow, nice pee. Get dusted. Good morning, baby. You're so beautiful. Treat me. আবার এই সময় আবার পিচ্ছাপ করে বাপ কই গেল এই খোকার মা এই সোনা দি গায় রান্না চুলা দেখুন আমি রান্না করছি এখন আসতে পারুন না তুমি নষ্ট করছো তোমার পোলার বিক্রি করবা চালাইতে পারে না চালাইতে পারে না পারলে আবার এগুলি কেমনে আইলো বুঝে না যে এগুলি করতে আইলো হ্যাঁ তোমার পোলারে তুমি যা মানে যা করো ঠিকানা সরো হ্যাঁ আসলে তো মেয়ের ছবি এগুলি ছবি কার ও আসুক তো দেখি জিজ্ঞেস করে নেই কার ছবি এগুলি এবার বারান্দায় এসে আকাশটা দেখবে ভাইয়া কার সাথে কথা বলিতেছেন আপনি ভাবির সাথে কিভাবে এর জন্য তো আমি জিরো ডট ফেসবুক ডট কম চালাই একটা কথা বলবো ভাই অনুমতি দিলে কি করবে কয়ে ফেলা বড় ভাই কয়দিন যাবত ভাইয়া একটা আইডির সাথে বুঝছেন কথা বলিতেছি ভাই এখন ওই আইডিটা যে ভাই মেয়ে না ছেলে না হিজড়া না ফেক আইডি কিছুই বুঝতেছি না ভাই এখন এটা কি করব ভাই একটু আমাকে বলবেন ভাই আচ্ছা তুই চালায় যা পরে আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে ভাই আমার বাপ ভাইয়া নিজস্ব বাপে একটা ভাইয়া ভাইয়া ওই যে বলেন না ওই খালা যদি মা হয় তাহলে বাপের ভাই কেন বাপ হবে না আমার দুই চাচা তার মানে খামি বাথরুমে গেলাম বাথরুমটা এসে দেখে বাপে দেখে ফেলাইছে মেয়ের ছবি দেখে কথা বসে লিখা শূন্য তো মনে করো আমার কাছে চাপ দুধ মাই দেখো ফেসবুক
আগে তো কখনো দেখিনি ভাই এলাকা ভাই নতুন এসেছে মনে হয় কোথাও তাকে তো তিনতলা তাকে দিচ্ছে ভাইয়া তিনতলা তাকে দিচ্ছে তিনতলা কি আছে জানো না দেখেছেন দেখ না দাদা ভাই পাঠিয়েছে কি আছে পাঠিয়েছে ভাইয়া নিচে দাঁড়িয়ে দেবো ও আচ্ছা আমি তো নিচে দাঁড়িয়ে আছি ভাই কোনো তো আসে না আসার কথা আপনি সুন্দর একটা মেয়ে আসবে ভাই আপনি কি আসবেন ভালো আছে ভালো কিন্তু এখন আমি কি করবো জানে যেসব আচ্ছা কি করবি এখন ধরতে 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 ধরতে
আর নান্দ একটা ফোন দিদি গেল, কি অবস্থা? হ্যাঁ আদনান, হ্যাঁ কই তুই? ও আচ্ছা ঠিক আছে, বাইরে তো একটু না, তুই বাইরে বাইরে এমনি বাইরে কার কাছে মাইর করলাম বেলা, তুই তুই বাচ্চাকে দিস, বাইরে বাইরে আস। ছবি তাহলে কেমনে পাগল হবো না, এমন মাইক দিচ্ছে ফুলাইছে বলছে করো কি এক কাজ কর, এলাকায় ফিরে আয়, আরে আয় তাড়াতাড়ি আয়, কত পারিস না, দুই মিনিটের ভিতরে আয় দিদি, ঘুম থেকে ওঠে না উঠে জানি না, দুই মিনিটের ভিতরে তুই এই এলাকায় আসবি, টাইম শেষ, আসো দেখ আয়, আসো স্যার আমার আম্মু তো আমাকে নিয়ে রাতের বেলা কান্নাকাটি হয়ে শুরু হয়ে গিয়েছিল ভাইয়া, আপনার তো জানেন না ভাইয়া, আপনাকে নাকি আব্বু ফোন দিয়েছিল, আমাকে যে বাস আমাকে অনেক মেরেছে, সেটা তো বলেছেন ভাইয়া, কিন্তু আমার মাছটা যে খেয়েছি ভাইয়া এটা আমার ব্যথা পায় না, আপনি ভাইয়া বলেন কি মায়ের খাই তো মায়ের কম পাইছে বুঝুস না, আপনি তো কম খেয়েছেন ভাই, ভাই গেছে বেগেছে করেছে ভাই, বল না ঠিক আছে না, এখন আমি ভাইয়া একটা এসএমএস এসেছে ভাইয়া, আমাদের বাসের পিছনে যে হোয়াইট হাউসটা আছে না, জাপানির বাড়ি, ওই যে ওই বাসার ছেলের সাথে আমার আমার ফেসবুকে অ্যাড আছে, হ্যাঁ অনেক বেশ বড় লোক কিন্তু ভাইয়া, এখন দেখি কি লিখেছে ভাইয়া, আমাদেরকে তো ভাইয়া আমাদের বাসে ইনভাইট করেছে, মনে হয় ভাইয়া যে কি খাওয়া মেটা হবে অথবা ভাইয়া গেলে তো খুব ভালো হয়, আমি কি আপনাদেরকে ছাড়া কোথাও যাই ভাই, বিকালে আপনার আসবো আর তোরা দুই মিনিট এনে খারাপ নাস্তা দে ভাই দিছিল, আরে পাঁচ দিচ্ছে ভাই, দাদা
আমি করছি ভাই, আমি আমি বিকাল বেলা কুটি কুটি করে খেয়েছি, ওটা আমি ফেসবুকে আপত দিয়েছি, এর জন্য যে মারি খেতে হবে আমি কি জানি। যে টাকা হয়েছে সে টাকা আমরা দিয়েছি, আপন দিতে পারো অনেক কাজ করে, এই তোর জন্য যে একজন গরিব মহিলা সাড়ে কাজ করছে, তো তার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন বুঝছ। আর আমার কি বলা যায়, ভাইয়া আপনি কোথায় আছেন? অসময়ে বড়দের এসএমএস, আপনি কোথায় আছেন ভাইয়া? আমি বাসার আছি। কেন ভাইয়া আমার কিছু ইম্পর্টেন্ট ছিল, আসতে পারবো একটু লেট হবে। ওকে, কোনো সমস্যা নাই, যত তাড়াতাড়ি পারেন চলে আসবেন। আচ্ছা। আমার বাসা তো ভাইয়া, তোর বাপে দেখলে আমার আপন আপন করে দেওয়া। তুই কি চরি ভাইয়া, ভাইয়া আমি যদি উপরে থেকে দেখে আমাকে মারবে। তুই মাইতে ভাই কেনে ঠিক আছে ভাইয়া, কি চো তোর লাগে তোমার গার্লফ্রেন্ডের সাথে করতে পারো বা চ্যাটিং তো আপনি সারা জীবনই গার্লফ্রেন্ডের সাথে করলেন ভাইয়া। হবে, আমাদেরকে তো চিনেনি না ভাইয়া, সরি সরি। আরে ভাই এসেছেন, এসেছেন বসেন ভাইয়া, বসেন।
ভাইয়া ইম্পর্টেন্ট একটা কথা ছিল ভাইয়া ভাইয়া আমার ইম্পর্টেন্ট আপনাদের কাছে বলবো নাকি আচ্ছা আমার আব্বার আচার আর কে আছে ভাইয়া বলবো ভাইয়া বাচ্চা লাগতো ভাইয়া বাহ বাসায় না গেলে ভাইয়া আপনাদেরকে তো আমি আগেই বলেছি সব কিছু ভাইয়া যে ওই আইডিটার সাথে আমার যে কথা হয় এখন ওই আইডি মেয়েটাকে আমি অনেক ভালোবেসে ফেলেছি ওই মেয়েটাও আমাকে কিন্তু অনেক ভালোবেসে ফেলেছি ভাইয়া এখন ভাইয়া এখন ভাইয়া ওই মেয়েটা আমার সাথে আজকে বিকালবেলা দেখা করতে চায় ভাইয়া ওই মেয়েটার জন্য তো ভাই আমার মনটা ভাইয়া বা কম বা কম করে এখন কি করি তার মন আছে অনলাইগা দেখা করতে গেছিলাম এক ভাইয়ের কথা আম চুরি করি নাই আমিও তো আম চুরি করি নাই ভাই ওটা তো আমি আগেই বলেছি ভুল হয়ে গিয়েছে আমার ভাইকে কিছু বলেন না তারা বলি কি হন কি কর আমি যে আমার যে এলাকার সম্মান সবাই দেখলে আমার শ্রদ্ধা করে আমি জানি ভাই আর আজকে দেখে আমার দেখে মুখ মুখ লোকা চলে যা আমার ডাকা না আমার আর কোন কথা আমি ভাই আমার একটু জ্বর নিয়ে ধর নিয়ে যা এখন একটু গান ভাই আমি জীবন ও মেয়েদের সাথে দেখা করতে যাই বাপে বন্ধু তো আমার মাসি কথা আপনাদের স্যার আমার কে আছে ভাই আমার ভাই বিকালে যাওয়ার কথা ভাই ভাই আম গাছের নিচে লেগে আছি আমরা আম গাছের নিচে বসে আছি এই আমার লজ্জা করছে রে এই আমার কি হবে আমার না কেমন জানি বয়ফ্রেন্ডের সাথে তোমার তুই তো চল তুই চিনিস না আপু আপনি কি চৈতে আমার কাছে আল্লাহ
ভাই উঠো না, এই কি হবে, এই আল্লাহ তুমি তো না থাকলে মরে যাবো, এই পানি পড়ে, এই উঠো না, এই 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 তুমি আল্লাহ আবার কি হলো, এই উঠো প্লিজ আল্লাহ, এই আল্লাহ আমি তুমি নিচে আসো, তোমার জন্য আমার জান পয়সা বুকে উঠছেন, তুমি নিচে আসো, আমি নাম জানো না, হাত দাও, হাত দাও, জানতা কি তোমার কি হয়েছে, জানতা কি চলো চলো জানতা কি ঠিক আছে, না বসো বসো, কিছু করবো না তোমাকে, আমি তোমাকে আমি কিছু করবো না, বসো বসো বসো, না 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 কিছু করবো না, তোমার যে তোমার বন্ধু অসুস্থ হয়ে পড়ছে আমার, চলো চলো কে কোথায় মন পরে দেখে নিই না তোদেরকে, the king of Kustia and with me my friend Russell. Zero 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 dot zero 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 dot zero 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 dot test you back on the road. Bhaiya kabhi aise kya naam samne aaya? Bhaiya hum log sakal wala zero the jeet chila na bhaiya, jinne to teri hoye gelo bhaiya. Ero mo koi gadi lage. Bhaiya lodda diyen na bhaiya, ami ki korbo bhaiya? Aje kishe meti. Bhaiya ami to tremon kichu bhaiya jani na, tobe bhaiya boleche ajke ekta meeting korbe kisher jane ami jani na bhaiya. Shi chole ashbe bhaiya. Amar sathe kotha hoyeche. আমি সবার আগে চিনিটি ছিলাম, কি মনে করো চিনিটি দেখেছেন ভাইয়া, কি দেখেছেন আজকে মিটিং, এখনো ভাই অমাবস্যা রাতে ভাই দিরা কথা করে ভাইয়া, জানেন ভাইয়া ভাইয়া শুধু আমাকে মারে ভাইয়া, আরে যে আপনি আপনি তো কম করেন নাই, আমি তো যখন ছেলে তো এই ভাইয়া একটু বলি ভাই কি মতো চমৎকার ভাইয়া, কি সুন্দর বলবেন সেটা হলো এই যে আমার আপু আমার কি সাধারণ বাচ্চা বলে,
যে কারণে ডাকছি মিটিং। তোমরা সিরিয়াস হও, স্টেট নিজেকে সেটা না বিয়ে দেবি করছে ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, যেটা বলতে চাচ্ছি এই যে বাপের কারণে তো আমার টাকা পয়সা দেয় না, এই কারণে তো বলতে না আমার ধীরে ধীরে চালাইতে হয়। আপনার ধীরে যেটা গোপুল করে ভাইয়া ধীরে ধীরে তো চালাতেন ভাইয়া, পাটা মার গিয়েছে ভাইয়া। তুমি তো আমি মানছি আমার কাছে কালকে একটা খবর এসেছে, ওই যে খালাকে আমরা টাকা দিয়েছিলাম না ভাইয়া, ওই যে হাটের সমস্যা ছিল উনি ভালো হয়ে গিয়েছে, উনাকেও তো দেখতে হবে ভাইয়া, অনেক কাজ ভাইয়া। নিয়ে পালাইছি তোমাদের একটু ঠিক আছে ভাইয়া, আবার খাবো ঠিক আছে, আমি থাকতে তোর মায়ের কোনো টেনশন নাই, খাই খালার দেখে যেতে করবো কিছু করলে জি ভাইয়া, খালার দেখা দেখে তারপর আমরা চলে যাবো দেখা করতে। এখন তারপর আমরা কোথায় যাবো এখানে ডিসিশন ফাইনাল ভাই, আর একটা কথা বলবো এখানে মিটিং শেষ, একটা কথা বলবো শেষ ভাই, আমাদের যে এই যে লুঙ্গি মনে করেন যে ওই যে হিজরা দূর খেয়েছি মার খেয়েছি তারপর দিয়েছি কত কিছু বাসন মারো তো খেয়েছি, হিজরা মাই খাইনি ও ভাই, এগুলি কি ভাই এলাকার ওই যে ছোট ভাইরা দেখি ভাইয়া জানে কয়েকটা জানো, তবে সবাই জানার কথা মান সম্মান কিছু রইলো ভাইয়া না, আমার তো মান সম্মান আছে না, আমি তো বড় উল্টো পথ মেরে দিচ্ছি। আমি কিন্তু ছিলাম না, তুমি আমরা যেতে পারি জি ভাইয়া, শুক্রবারের দিন নামাজ পড়তে হবে ভাই, আম্মু আমাকে ভীষণ মারবে ভাইয়া, তোর পানি পানি হাসপাতাল থেকে নিয়ে আসলাম তো অসুস্থ অনেক, তাই একটু ঘুমাইতেছে তাহলে ডিস্টার্ব করা তো ঠিক হবে না মনে হয় ভাইয়া, করলেন আমার আম্মার জন্য ভাই অনেক ধন্যবাদ ভাই, আপনার ভাই আমরা কেন তাই করিনি ভাই, সব করেছে জিরো ডট ফেসবুক কি রে আমরা যখন আড্ডা দিতেছি তোমার যে ছোট ভাইটা আছে না সে তো আমাদেরকে দৌড়িয়ে গিয়ে বলেছে
এর জন্য তো আমরা এই সাহায্যটা করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যে জিরো ফেসবুক যে ফ্রেন্ডগুলি আছে না, সবাই তো টাকা টাকা দিয়েছে আমাদেরকে, এর জন্য টাকা দিতে পেরেছে। আমরা কিছুই করিনি, সব হচ্ছে আল্লাহর দান, বুঝেছে? কি কাজ তুই, ঠিক না রে? বলো তো এতদিন একটা ভালো কথা কইছ আর ভালো একটা কাজ করছে, আমাকে কেন বলো বলতে হবে? আপনাকে আল্লাহ ভালো রাখ ভাই। আমার কিন্তু ভাইয়া খুব ভয় লাগিতেছে ভাইয়া, আমার আম্মু বসবে বাচ্চা গেলে। আমি তুই কোন গান শুরু করিনি, আমি তুমি শেষ হয়নি ভাই, আমি আরো গাবো না ভাই, আমি অনেক দিন পরে গান শুনবো, ভাই সব বেবিকে গান শোনাবো, সেই অনেক ভাই অনেক পছন্দ করবে আমার ভাই, পরে পরে ভাইয়া আমি কিন্তু প্রতিদিন হারমোনিয়াম বাজে এ সকালবেলা একদম চলো একটা ভালো একটা জিনিস আসছি আমরা আমার গান শোনা ভাই, এক কাজ কর মারবে না ভাই, সামনে বিজে আমার সাথে আজকে থেকে রিলেশন ব্রেকআপ, যাও।
কর্মী তবু তোমার মোবাইলে কেন